আমরা অন্য রাস্তায় যাচ্ছি, এইদিকে যাওয়া যাবে না, চলো আমরা। ওই এটা কি? হ্যালো, ওখানেও একজন এই আমার দিকে আসছে। চল চল ভেতরে, চল বাড়ি ভেতরে চল। আর এটা কি? ওরে বাবা রে, স্লিন্ড্রিনার বর ভাই এখানে আছে। এই দেখো স্লিন্ড্রিনা বাইরে দাঁড়াই আছে। আর এই যে এটা কি গ্র্যানি মনে হয়? ভাই এই গেমের মধ্যে গ্র্যানিও আছে। এই কি চোখ বন্ধ করে আছে না খুলে আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও ভাই, ও ইয়ো, what's up guys, it's Anuk Mar and welcome back to another gameplay video. So guys, নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা হরর গেমপ্লে ভিডিও। আর আজকে আমরা খেলতে চলেছি দা স্লিন্ড্রিনা ফরেস্ট। হ্যাঁ, এই স্লিন্ড্রিনার গেমটাতে অনেক জাম্পস্কেয়ার, অনেক ভয়ানক একটা গেম। তোমরা বাচ্চারা একটু দূরে থাকতে পারো, আর যারা আমার মতো সাহসী, আমার মতো প্রো, তারা কানে হেডফোন লাগিয়ে শুরু থেকে শেষ অবধি দেখো। চলো আজকের গেম শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের গেম শুরু করা যাক। ওয়েল, তো গাইস আমরা গেমে প্রবেশ করে ফেলেছি, আর এখান থেকে আমরা গ্রাফিক্স হাই, আর আমরা মিডিয়ামে খেলবো। জানো আমি কতটা প্রো, আমরা ইজিতে খেলি না, আমরা মিডিয়ামে খেলবো, বেশি হার্ডেও খেলবো না, কারণ গেমটা এমনিতেই অনেক ভয়ানক গেম। চলো আমাদের গেম শুরু হচ্ছে, আর আমরা একটা ফরেস্টের ভেতরে আছি। জানি না এই ফরেস্টের ভেতরে আমরা কিভাবে চলে আসলাম। আমরা এখন একটা ফরেস্টের ভেতরে আছি, আর সামনে লাইটের নিচে একটা বাক্স আছে, আর এই যে আমাদের ম্যাপ, এখানে লাল লাল দাগ করা আছে, এই লাল লাল দাগ করা জায়গাতে আমাকে যেতে হবে। এই বক্সটা কিন্তু বন্ধ আছে, আমাদেরকে এখানে অনেকগুলো চাবি কালেক্ট করতে হবে, মোটামুটি 6টা কি 7টা মতো কালেক্ট করতে হবে। আমরা একটা চাবি অলরেডি পাই গেছি। ও শিট, গেমের শুরুতেই স্লিন্ড্রিনা দিদি চলে এসেছিল, আমি প্রথম একটা জাম্পস্কেয়ার তো পেয়ে গেলাম। আর আমরা এই চাবিটা দিয়ে হয়তো এই বাক্সটা ওপেন করতে পারবো, কিন্তু না, আমাদেরকে এই বাক্সটা ওপেন করার জন্য আমাদের হয়তো ক্রোভার দরকার হবে। তো আমাদেরকে ক্রোভারটা খুঁজতে হবে। আই থিঙ্ক আমরা অলরেডি কিন্তু একটা চাবি পেয়ে গেছি, আমরা নেক্সট ওই লাল পয়েন্ট করার জায়গাতে যাব। কিন্তু এখানে গাড়ি আছে, গ্র্যানির গাড়ি এখানে কেন? ও ভাই, এখানে আমরা গ্যাসোলিন পেয়ে গেছি, আবার স্লিন্ড্রিনা চলে আসছে। আমরা একদমই ভয় পাই না, আমরা অনেক সাহস নিয়ে এই গেমটা খেলছি আজকে। জানি না কি হবে শেষ পর্যন্ত, দেখা যাক আমি এটা এসকেপ করতে পারি কি না। আর এখানে দেখো আর একটা লাল পয়েন্ট আছে, আমাদেরকে ওখানে যেতে হবে। 1 2 3 4 5 6টা আমাদের এখনও 6টা চাবি খুঁজতে হবে, টোটাল 7টা চাবি খুঁজতে হতো, 6টা চাবি এখনও খুঁজতে হবে। আর চারিদিকে শুধু বন, আমরা এই ফরেস্টের মধ্যে যে কি জন্য আসছি, হাতে একটা টর্চও মনে হয় নেই। ভাই দেখো টর্চও নেই, দূর দূর পর্যন্ত অন্ধকার, কোথাও কিচ্ছু নেই। আর এই ম্যাপের মধ্যে লাল লাল দিয়ে দাগ করা আছে, এই দাগগুলোতেই হয়তো আমরা চাবি পেয়ে যাব। চলো ফটাফট যাওয়া যাক, আর স্লিন্ড্রিনা দিদি যখন তখন আসতে পারে। আর এখানে একটা বড় পাথর আছে, চলো এই পাথরের আশপাশে দেখি, কারণ এর আগের বার আমি যে চাবিটা পেয়েছিলাম পাথরের আশপাশেই লটকে ছিল। এখানে তো সেটবে ওবে, এরকম জাম্পস্কেয়ার দেয় কেন? ভাই তোমরা একটু হেডফোন লাগিয়ে একটু সাউন্ডটা জোরে দিয়ে দেখো না, তাহলে বুঝতে পারবে আমি এমনি এমনি করছি না, এরকম অরিজিনালি জাম্পস্কেয়ার। আর এখানে আমরা একটা তাম্বুর ভেতরে চলে আসছি, এটা কি ভাই? ইঞ্জিন কিসের? আর এটা কি গান হবে ভাই? এখানে সিডি লাগানো আছে, ওকে এর নামটা কি আমি জানি না। কিসের কাউন্টিং শুরু হয়ে গেল? ও ভাই খারাপ কিছু হতে চলেছে মনে হচ্ছে। ভাই কে কথা বললো? ভাই কেউ তো নেই এখানে। হ্যালো হ্যালো, স্লিন্ড্রিনা দিদি বে আমাকে ছেড়ে দে না। চাবি কোথায় পাবো? এই ঘরের ভেতরে কি চাবি আছে? না ভাই এটা খোলাও তো যাচ্ছে না যে এখান থেকে চাবি টাবি নিব, এখানে কিন্তু চাবি নেই। ওকে চলো আমরা নেক্সট মার্কেট দিকে যাই, আমাদের এখনো 6টা কালেক্ট করতে হবে। আর স্লিন্ড্রিনা তো আমাকে অনেকবার জাম্পস্কেয়ার দিচ্ছে, আমি কিন্তু ওর চোখে চোখ মিলাতে পারবো না, যদি ওর দিকে তাকাই থাকি তাহলে আমাদের ঘাড় মটকে দিবে ভাই, ওকে দেখে ভয় পাতা। ওই তো আমরা চাবি পেয়ে গেছি ভাই, একটা চাবি পেয়ে গেছি, কোন জায়গায় লুকানো আছে? এই অন্ধকার ফরেস্টের সামনে তো কেউ আছে মনে হচ্ছে ভাই আমার। চলো সামনের দিকে একটা ম্যাপে মার্ক করা আছে, কিন্তু আমরা সোজাসুজি যাবো না ভাই, আমরা একটু সাইড কেটে যাই, ওটাতে পরে যাবো, আমার একটু সুবিধার মনে হচ্ছে না। চলো এখানে ভাই কিছু তো একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে আমার পিছনে কেউ হাঁটছে ভাই। চলো দেখি এখানে কে আছে, কেউ নেই ভাই, চাবি দিয়ে দে ভাই, পাথরগুলোর আশপাশে আমাকে ভালো মতো খুঁজতে হবে, এই চাবি টাবি পড়ে থাকে এই পাথরের আশপাশেই। আর সামনে কিন্তু আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি, ও ভাই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওকে। আর এইদিক থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে ভাই, না আমরা অন্য রাস্তায় যাচ্ছি, এইদিকে যাওয়া যাবে না, চলো আমরা। ও এটা কে? ভাই কেউ তো দাঁড়াই ছিল আবার স্লিন্ড। হ্যালো
ওখানেও একজন এই আমার দিকে আসছে। চল চল ভেতরে চল, বাড়ি ভেতরে চল। আর এটা কে? ওরে বাবা রে, স্লিন্ড্রিনার বর ভাই এখানে আছে। এই দেখো স্লিন্ড্রিনা বাইরে দাঁড়াই আছে। আর এই যে এটা কি গ্র্যানি মনে হয় ভাই? এই গেমের মধ্যে গ্র্যানিও আছে। এই দেখো, আর এটা স্লিন্ড্রিনা বাচ্চা, স্লিন্ড্রিনার বাচ্চা স্লিন্ড্রিনা সালে। আর এটা স্লিন্ড্রিনার বর ভাই, দরজা বন্ধ করে দিল। চলো আমরা ওই ঘরে যাব না। ওকে, এটা কে ভাই? এবার কোথায় গেল এই বুড়া, কোথায় গেল? ও আমরা ক্লোভার পেয়ে গেলাম। আমি কেন এই গেম খেলছি? চলো আমাদের চাবি খুঁজতে হবে। এই ঘর থেকে ফটাফট আমরা চাবি নিয়ে বের হই। আর আমরা একটা ক্রোভার পেয়ে গেছি। আমরা ক্রোভার দিয়ে হয়তো বাক্স, ওখানে একটা বাক্স আছে দেখো। ওই ওই ও ও শিট ও শিট ও শিট ও শিট, এটা কার চোখ ভাই? স্লিন্ড্রিনার বরের চোখ এটা। আমি জানি না এর নামটা কি জানো। হোয়াট, আমি কেন খেলছি এই গেমটা শিট ইয়ার। চলো আমরা এখান থেকে একটা তো চাবি পেয়ে গেছি। ওকে, আমরা এখান থেকে একটা চাবি নিয়ে নিয়েছি। স্লিন্ড্রিনা আমাদেরকে আবারও ভয় দেখানোর চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ ভাই, আমি ভয় পাইনি এবারে। চলো ফটাফট বাইরে চলো। আমরা তিনটা কালেক্ট করে নিয়েছি, আমাদের এখনও কিন্তু চারটা কালেক্ট করা বাকি আছে, চারটা চাবি। এই বাড়িটা অনেক বড় কিন্তু এই বাড়ির ফুটা থেকে একজন বড় একটা চোখ। আমরা একটা অন্য বাড়িতে চলে আসছি। এখানে বাক্স আছে, আমরা ক্রোভার দিয়ে এটাকে খুলবো। চাবি খুলে দিয়েছি, চাবি পেয়ে গেছি আমি। আবারও চাবি পাতে না পাতে আবারও এই স্লিন্ড্রিনা, স্লিন্ড্রিনা আর তিনটা ভাই, কে আছে আর? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। চল চল পালা ভাই, পালা 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 পালা। চলো ম্যাপটা দেখে নিই, সামনে এই জায়গাটা তো আমি গেছি। চলো এই বাড়িটাতে মনে হয় আমি ঢুকলাম না এখনই, যে অন্ধকার না কিচ্ছু বোঝা যাচ্ছে না। চারিদিকে সেম টাইপেরই গাছ আছে, একই গাছ, তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আমরা কোন রাস্তা দিয়ে আসলাম আর কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এত জামস্কেয়ার দেয় কেন স্লিন্ড্রিনা? ওকে, আমাদের কিন্তু আর তিনটা চাবি কালেক্ট করতে হবে, তাহলে আমরা হয়তো গেমটাকে এসকেপ করতে পারবো। আর আমরা এই বাড়িটাতেই বারবার ঘুরছি কেন, বাড়ির আশপাশেই আমরা বারবার খালি ঘুরে যাচ্ছি। চলো অন্যদিকে যাওয়া যাক, ম্যাপটা একটু খুলে আমাদেরকে দেখতে হবে। দাঁড়াও, আমি কিন্তু সামনে আরও একটা বাড়ি দেখতে পাচ্ছি, এটা আলাদা বাড়ি, এই যে যেটা ভ্যানিশ হয়ে গেল। আর সামনে কিন্তু আমরা আরেকটা বাড়ি দেখতে পেয়ে গেছি। ওকে, এই বাড়িতে, এই বাড়িতে কেউ থাকিস না ভাই। চলো উপরের দিকে যাওয়া যাক, স্লিন্ড্রিনা। উহ, আর এইখানে দেখো, এইখানে আমাদের চাবিগুলো ইউজ করতে হবে, সাতটা চাবি এখানে লাগবে। আর এইদিকে একটা বাক্স আছে যেটা আমরা খুলে একটা চাবি পেয়ে গেছি, আর দুটা চাবি লাগবে। স্লিন্ড্রিনাকে দেখে আমার আর একদমই ভয় লাগছে না ভাই, যতই ভয় দেখানোর চেষ্টা করুক। আর এখানে বাক্স আছে, ওই দিকে অ্যারো দেওয়া আছে, আমাদেরকে এটা মনে হয় ঠেলতে হবে। ওকে, আমরা এর ভেতর থেকে একটা চাবি পেয়ে গেছি। আর লাস্ট চাবি কোথায় আছে সেটা আমি ভালো মতোই জানি। আমরা প্রথমের দিকে একটা ল্যাম্পের ওখানে একটা বাক্স পড়েছিল, ওই বাক্সের ওখানে কিন্তু আমরা খুলতে পারিনি, কারণ সেই সময় আমাদের কাছে ক্রোভার ছিল না। এখন আমাদের কাছে ক্রোভার আসার জন্য ওই বাক্সের ভেতর থেকে আমরা চাবিটা নিয়ে নিতে পারবো। আর ওইখানে কিন্তু আমি ল্যাম্পটা দেখতে পেয়ে গেছি। চলো ওই ল্যাম্পের কাছে যাওয়া যাক, আর আমরা লাস্ট চাবিটা নিয়ে নিই। স্লিন্ড্রিনা আবারও আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা একদমই ভয় টয় পাবো না, কারণ আমি খুব সাহসী, খুব সাহসী আমি ভাই। তোমরা কমেন্টে জানাও ভাই আমি সাহসী কিনা। এই দেখো আমরা এটা খুলে নিলাম, চাবি পেয়ে গেছি। স্লিন্ড্রিনা এখন আমাকে আরও বেশি বেশি করে বিরক্ত করবে। চলো আমাকে কিন্তু আবারও সেই বাড়িতে যেতে হবে, এখানে আমাকে স্লিন্ড্রিনার বরকে বাঁচাতে হবে। ওই ভাই, ওই বাক্সটাকে কি বলে আমি জানি না, যারা মারা যায় ওর ভেতরে কিন্তু তাকে রেখে মাটিতে পুঁতে দেয়, ক্যাফিন না এরকমই কিছু একটা বলে, ক্যাফিন টাইপের। তোমরা কমেন্টে জানাতে পারো ওই জিনিসটার নাম কি বলে। চলো আমরা এই সাতটা চাবি দিয়ে ওই বাক্সটাকে ওপেন করব, আর তারপরে কি হয় সেটা আমরা দেখব। ভাই আমার তো মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে চলেছে, আমরা চাবিটাকে ওপেন করতে ভাই এখানে স্লিন্ড্রিনার বর। আর এইখানে দেখো ছবি লাগানো আছে স্লিন্ড্রিনা, স্লিন্ড্রিনার বরের ভাই এখানে মরে পড়ে আছে ভাই। এইভাবে স্লিন্ড্রিনা একে দেখো জ্যান্ত মেরে দিয়েছে, মনে হয় জ্যান্ত বাক্সের মধ্যে বন্দি করে দিয়েছিল, আমরা একে মুক্তি করে দিলাম ভাই। মুক্তি করলাম ভাই, আমি তোর হেল্প করে দিয়েছি, আমাকে বাড়িতে পৌঁছে দে, আমার সাথে কিছু ক্ষতি টতি করিস না ভাই, আমার তো ভয় লাগছে। চলো আমরা বাড়ি থেকে এখান থেকে বের হই। চলো আমরা বাড়ি থেকে তো বের হয়ে গেলাম, এবার আমাদের করতে কি হবে? ওকে, বাড়ি থেকে বের হতেই এখানে একটা কিছু তো হচ্ছে, গেম আমার কন্ট্রোলে নেই। এই কি চোখ বন্ধ করে আছে না খুলে আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও ভাই, ও দা এন্ড। আর লাস্টের দিকে এটা কি ছিল?
What? প্রচন্ড জামস্কে আর প্রচন্ড ভয়ানক একটা গেম ছিল। তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কারা কারা ভয় পেয়েছো, আর তোমরা নেক্সট গেম কি দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে। ততক্ষণের জন্য ইয়ানুক গেমার সাইন অফ।